দশই জুলাই রয়েছে বাগদাই উপনির্বাচন এবং সেই উপনির্বাচনের আগে সেখানে ভগ্নপ্রায় সেতু এবার পরিদর্শন করতে গেলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সভাধিপতিকে সামনে পেয়ে খুব উগড়ে দিলেন খোদ তৃণমূল এদিন দুপুর দুটো নাগাদ সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গ্রামে সেতু পরিদর্শনে আসেন নারায়ণ গোস্বামী গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি যে একটা পাকা সেতুর কিন্তু ভাঙা কাঠের সেতুতেই কোনো ক্রমে কাজ চালাচ্ছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি ওপেন বিশ্বাস যিনি বাগদার বিধায়ক থাকাকালীন এই সেতুর জন্য বত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করলেও এখনো পর্যন্ত তার কাজ শুরু হয়নি যার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন তারা ঠিক কি অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের সোনা আপনাদের দেখেন আমরা তো তৃণমূল করি আমরা প্রত্যেকবার মানুষকে কিছু না কিছু প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে হয় সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই ব্রিজ সেই ব্রিজ রকমে হচ্ছে না বলে আমরা দীর্ঘদিন রাজনীতি থেকে বসে আছি আবার আমরা যদি জনগণের কাছে গিয়ে বলি উন্নয়নের স্বার্থে যে নারায়ণদা এই কথা বলে গেছেন নিশ্চয়ই জনগণ ঘুরে আমাদের ভোট দেবে এবং জিতাবে আমি এটা আশাবাদী খুব অসুবিধা হয় এখানটায় অনেক মানে লোক জনবসতি আছে কিন্তু হয়েছিল বলে এরকম একটা আশ্বাস দিয়েছিল হবে হবে কিন্তু দেখা যাচ্ছে কাগজপত্র হয়েছে কিন্তু আমাদের ব্রিজটা হয়নি আজ থেকে বছর পাঁচে আমি থেকে পড়ে গেছিলাম এই মোটর সাইকেল নিয়েই মারা যাচ্ছিলাম কল্যাণী হসপিটালে ভর্তি ছিলাম যাতে হয় সেই ব্যবস্থাটা করলে পরে খুব আমাদের এই গ্রামের গ্রামে উপকৃত হবে সাধারণ নাগরিকের পক্ষে সত্যি কথাটা তো জানা সম্ভব নয় বিং এ সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ আমি জেনেই এসেছি যে যখন উপেন বিশ্বাস বিধায়ক ছিলেন সম্ভবত তিনি তার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় বত্রিশ লক্ষ টাকা এই ব্রিজের জন্য অনুমোদন তিনি করেন সেটা টেন্ডারও হয় কিন্তু কন্ট্রাক্টর ইঞ্জিনিয়াররা যখন এই ফিল্ডে আসে করতে গিয়ে তারা দেখেন যে বত্রিশ লক্ষ টাকা নাকেন নসি বত্রিশ লক্ষ টাকা দিয়ে এই ব্রিজের এক চতুর্থাংশ করা সম্ভব নয় সেই জন্যে সেই কাজটা আর হয়নি ওয়ার্ক অর্ডার বাতিল হয় এর বিকল্প হিসেবে অ্যাজ বিধায়কের যেটা উচিত যে টাকা বসিয়ে না রেখে অন্য কোনো প্রকল্পে খরচ করা তিনি নিশ্চিতভাবেই সেটা করে থাকবেন এটাই সবাই করে এটা আমাদেরও কখনো কখনো ভুল হয়ে যায় যে আমরা তো সাধারণ লোক আমরা ইঞ্জিনিয়ারিং পড়াশুনো আমাদের করা থাকে না আমরা ছাত্র জীবন থেকে রাজনীতি সমাজবিজ্ঞানের সাথে যুক্ত ন্যাচারালি প্রযুক্তিগতভাবে এই ব্রিজ দাঁড় করাতে গেলে কংক্রিটের থাম লাগবে না আয়রনের ওয়াল লাগবে না বল্লা লাগবে সেগুন কাঠ এটা ইঞ্জিনিয়াররা বুঝতে পারে তো ইঞ্জিনিয়াররা পার্টিকুলার ফিল্ডে এসে দেখলেন যে বাস্তবতা নেই এটা করা সম্ভব নয় সেটা ডিএমকে তারা জানাবেন এবং ডিএম সাহেব কনসার্ন এমএলএকে এটা জানিয়ে দেন এটাই হচ্ছে কনভেনশনাল একটা রীতি তো এই ব্রিজটা অ্যাকচুয়ালি নেই এটা খুব সাধারণভাবে কে মেনটেনেন্স করছে আমি জানি না তবে এটা বাঁওর সিন্দানি বাঁওরের হিসেবে পরিচিত সকাল থেকে আমি বিভিন্ন ব্রিজে ঘুরছি বাগদার এই ব্রিজগুলো আজকে পরিদর্শনে আসলাম ব্রিজের অবস্থাটা দেখলাম আপনারা জানেন যে আদর্শ নির্বাচন বিধি চালু আছে সব কথা বলার থাকলেও বলা যায় না বাগদায় এখন নির্বাচন বিধি লাগু আছে উনি কি এই কাজটা করতে পারেন ওনারা সরকারে আছে বলে বেআইন বেআইনি কাজ করা তো ওনাদের একটা অধিকারের মধ্যে পড়ে অধিকারে আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এতদিন ওনারা ব্রিজটা দেখেনি কেন এতদিন ব্রিজটা করার প্রতিশ্রুতি বা ব্রিজ করেনি কেন আজকে কেন ব্রিজ করানোর জন্য ওনাদের মানে চাগিয়ে উঠল তারপরে ভোট বৈতরণী পার করানোর জন্যে মানুষ এগুলো বোঝে আপনারা জানেন এই যে রাঘবপুর যে ব্রিজটা সেই ব্রিজ কাঠের ব্রিজ সেই কাঠের ব্রিজকে সিমেন্টের ব্রিজ দেখিয়ে বছরে প্রত্যেক বছরে রঙ করে টাকা তোলে ওখান থেকে অথচ সেটা কাঠের ব্রিজ কিন্তু দেখানো আছে ওটা সিমেন্টের ব্রিজ আপনি জানেন আমি ফেসবুক লাইভ করেছিলাম এবং আপনারা মিডিয়ারা ছিলেন সেদিন খবরও করেছিলেন তাহলে উনি এতদিন কোথায় ছিলেন ঘুমাচ্ছিলেন